নমস্কার, হাই নিউজ আপনাদের স্বাগত। আধুনিক জ্যোতিষ চর্চা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। আমরা প্রত্যেকে চাই জীবনে অনেকটা ভালো থাকতে, কিন্তু আমরা সবসময় ভালো থাকতে পারি না, কারণ খারাপ প্রভাবটা আমাদের উপরে বেশি পড়ে। সেই খারাপ প্রভাবটা কাটিয়ে উঠতে আমরা হয়তো নিজেরা পারি না, তার জন্য পারেন একজন সঠিক জ্যোতিষী। তার গাইডলাইন বলে দিলে সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জীবনটা কিন্তু অনেক ভালোভাবে ভবিষ্যতের জন্য এগিয়ে যায়। সেই রকমই একজন ব্যক্তিত্ব আমাদের এই সময়ের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত থাকে, যিনি শুধুমাত্র আপনাদের ভালো থাকার জন্য, আপনারা যাতে ভালো থাকেন সব রকম চেষ্টা করে থাকেন। তিনি হলেন আর কেউ নয়, প্রভাত প্রতিম ব্যক্তিত্ব জ্যোতিষী শ্রী সুরজিৎ শাস্ত্রী। তাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। দর্শক বন্ধুদেরকে বলি, এটি আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমাদের টেলিভিশনের স্ক্রিনে যেই নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আপনাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন। আর দর্শক বন্ধুরা যখন ফোন করবেন, অবশ্যই টিভির সাউন্ডে মিউট করে ফোন করবেন আর একটি মাত্র প্রশ্ন করবেন, কারণ অনেক দর্শক বন্ধু অপেক্ষা করে থাকেন শাস্ত্রীজির সঙ্গে কথা বলার জন্য। তার জন্যই আপনাদেরকে বলা, আপনারা যখন ফোন করবেন টিভির সাউন্ড মিউট করে সরাসরি কথা বলবেন। এছাড়াও তো শাস্ত্রীজি সবসময় আপনাদের জন্য রয়েছে, যাতে আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনারা আপনাদের পরবর্তী জীবনকে খুব ভালোভাবে, সুন্দরভাবে, স্মুথভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু শাস্ত্রীজি সবসময় রয়েছে। আমি আরেকটা কথা বলে দিই, শাস্ত্রীজি কিন্তু লেগ স্পেশালিস্ট, পা দেখে, শুধুমাত্র পায়ের উপর নির্ভর করে কিন্তু আপনার জীবনে যা সমস্যা সব সমস্যার কথা বলে দিতে পারে। এছাড়াও হচ্ছে ম্যারেজ অ্যান্ড এডুকেশন কাউন্সিলিং স্পেশালিস্ট, জেম থেরাপিস্ট, অ্যাস্ট্রো নিউরোলজিস্ট, বাস্তু স্পেশালিস্ট আর বিশেষত যেটা বললাম লেগ স্পেশালিস্ট। প্রথমেই আমরা আজকে চলে যাব কিছু আলোচনায়। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, সেই আলোচনায় আজকেও ফিরে যাব। আমি দেখেছি যত দিন এগোচ্ছে সমাজ জীবনে, মানুষের জীবন ক্রমশ জটিলতর থেকে জটিলতম হচ্ছে। ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবন, কর্মজীবন, অর্থনৈতিক জীবন, রিলেশনশিপের ক্ষেত্র দেখেছি। একদম অনুষ্ঠানের শুরুতে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আলপনা কর বলছি। হ্যাঁ বলছি, আপনার এখন বর্তমান বয়স কত? আমার আপনি আগে টিভির সাউন্ডটি মিউট করে তারপরে কথা বলুন, তা না হলে লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 1990, 22 সেপ্টেম্বর। বর্তমান এখন বয়স কত হচ্ছে? 90, তার মানে 18-28 হচ্ছে। 28 বছর বয়স। 1 থেকে 1440 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা বলুন। আপনার মেয়ের বিয়ে সংক্রান্ত কোন প্রবলেম নিয়ে ভুগছেন? কি বললেন? বিবাহ সংক্রান্ত কোন প্রবলেম নিয়ে ভুগছেন? হ্যাঁ, অসুখ বিসুখ, মানে সাংসারিক সব দিক দিয়ে। ওর বিয়ে কি হয়ে গিয়েছে? এর থেকে বেশি অন এয়ারে ডিটেলস বলা যাবে না। একদম, যেই দর্শক বন্ধু ফোন করলেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে বলি, আমাদের টেলিভিশনের স্ক্রিনে শাস্ত্রীজির নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটি আপনি লিখে নিয়ে আপনি সরাসরি বুকিং করে নিন। আপনার মেয়ের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা কিন্তু সমাধান করা অবশ্যই জরুরি, তার কারণ হচ্ছে সমস্যা বাড়তে দিলেই কিন্তু সমস্যা বাড়ে। এছাড়াও আপনাকে বলে রাখি, রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত শুধুমাত্র আপনাদের চাহিদার জন্য শাস্ত্রীজি নিজে বলেছেন যে আপনারা ফোন করে সরাসরি ফোনে কথা বলতে পারেন। সেই নাম্বারটা একবার বলে 9732581613, 9732581613 এই নাম্বার রয়েছে। এই নাম্বারে রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত আপনারা সরাসরি আপনাদের সমস্যার কথা জানাতে পারেন, আপনাদের সমস্যার কথা শুনবে এবং শুনে যেটা ভালো অবশ্যই আপনাকে বলে দেবে। আর ভালোটা কিন্তু সবার নিজেকে বুঝতে হবে যে আমার ভালো কিসে হয়। আমরা যে বিষয়ে এবার একটা জিনিস দেখেছি, মানুষ সমাজ জীবনে একটা ভুল করতে করতে আর একটা ভুলকে জড়িয়ে আনে, এরকম করে ক্রমাগত ভুল করতে থাকে, ভুল করতে 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 হতাশা এবং নিরাশার
মধ্যে ডুবে যায়। এবং বহু মানুষের জীবনে দেখেছি, আমার কাছে যখন এসেছে তাদের ফ্যামিলির ঘটনা বলেছে দু একটা, অনেকে হতাশার মধ্যে ডুবে গিয়ে আত্মহত্যাও করেছে। অ্যাকচুয়ালি বাস্তবটা অত্যন্ত কঠিন, কিন্তু সমস্যা যেখানে রয়েছে সমাধানেরও রাস্তা রয়েছে। অবশ্যই সমাধানের জায়গায় যাওয়ার জন্য সঠিক মানুষকে নির্বাচন করে তার হাত ধরতে হবে, আর ছল চাতুরি করে অসৎ পথ অবলম্বন করে বা অসততার আশ্রয় নিয়ে পৃথিবীর কোনো সমস্যার সমাধান হতে পারে না। যিনি অসৎ পথে চলেন তিনিও সমস্যায় পড়েন, যিনাদের নিয়ে চলেন তারাও সমস্যায় আরও বেশি করে পড়ে যায়। সত্যের পথ অত্যন্ত কঠিন, কিন্তু সেই পথ ধরে নিজেদের এবং অন্যকে চালনা করতে পারলে সমস্ত সমস্যাকে উত্তীর্ণ করে সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব। পায়ের আকার চৌকো হয়, আয়তাকার হয়, গোল হয়, লম্বা হয়, সুচালো হয়, চ্যাপটা হয়, ত্রিকোণাকার হয়, প্রথমের দিকে চাওড়া ও অগোছালো হয়, আবার কারুর গোছালো হয়, পেছনের গোড়ালির দিকটা মোটা চামড়া, পাতলা চামড়া, পিছনের অংশ। আরো একজন দর্শক বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ বলুন, আপনার এখন বর্তমান বয়স কত? 24+। আচ্ছা, 1 থেকে 1440 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা বলুন। 120। আচ্ছা, আপনি এডুকেশন তো অনেক দূর করেছেন। কি বলছেন? এডুকেশন তো করেছেন। হ্যাঁ, আমি পড়েছি গ্রাজুয়েশন। আচ্ছা, কিসে গ্রাজুয়েট হয়েছেন? যেই দর্শক বন্ধু ফোন করেছেন, আপনার কর্মসংক্রান্ত প্রবলেম থাকবে, আপনি কর্মটাকে পাওয়ার জন্য চেষ্টা করছেন, জব পাওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনার জীবনে এখনো পর্যন্ত করছে না। একদম ঠিক তাই, দর্শক বন্ধুদেরকে বলে আপনারা যখন ফোন করছেন আপনারা সঠিক উত্তরটা শুনে নিন, তারপরে ফোন লাইনটি ডিসকানেক্ট করুন। হয়তো অনেক সময় অনেক কারণে লাইন ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে। তার জন্য আপনাদেরকে বলা, শাস্ত্রীজির ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বার ফোন করে বুকিং করেও কিন্তু আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এবং সমস্যার কথা জানিয়ে আপনারা শাস্ত্রীজির কাছে চলে আসতে পারেন, আপনার সমস্যার সমাধান অবশ্যই পাইয়ে দেবে। আর তিনি সবসময় যেটা বলেন যে বিশ্বাস নিয়ে আসতে, কারণ বিশ্বাস থাকলে কিন্তু আপনার কাজ অবশ্যই হবে, তাই বিশ্বাস নিয়ে আপনি শাস্ত্রীজির কাছে আসুন, আপনারা আসুন, এসে আপনার সমস্যার সমাধান করিয়ে নিন। আপনাদেরকে বলে রাখি, শাস্ত্রীজির বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, চেম্বার রয়েছে কলকাতা স্টিফেন হাউসে 4E বিবাদীবাগ 4th floor রুম নাম্বার 61, এছাড়াও রয়েছে বেঙ্গালোর, দিল্লি, চেন্নাইতেও রয়েছে, এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি চেম্বার করে থাকেন। আপনাদের যখন সমস্যা হবে সেই সমস্যায় আপনারা যোগাযোগ করে নিয়ে, বুকিং করে নিয়ে চলে আসতে পারেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনার এখন বর্তমান বয়স কত? 45। 1 থেকে 1440 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা বলুন। 9। আপনি সঙ্গে থাকুন। আপনার সন্তান সংক্রান্ত, সন্তানের কর্ম নিয়ে কোনো খুব চিন্তিত আছেন? হ্যাঁ, সন্তানের ভাগ্য বিষয়, ক্যারিয়ার। হ্যাঁ, সন্তানের কর্ম নিয়ে আমি বললাম সেই কথাটা। হ্যাঁ হ্যাঁ, সন্তানের জব নিয়ে খুব চিন্তিত আছেন, কিন্তু সেই জবটা আপনার সন্তান ছেলে ঠিকঠাক পাচ্ছে না। হ্যালো, হ্যালো, আপনার ছেলে জব পাচ্ছে না ঠিকঠাক, আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন না? না বলছি, আপনি কি আপনার সন্তানের জব সংক্রান্ত কোনো চিন্তায় রয়েছেন? আপনার যেটা হচ্ছে সন্তান কেন্দ্রিক চিন্তা ভাবনাটা রয়েছে। হ্যাঁ, সন্তান কেন্দ্রিক চিন্তা ভাবনাটা রয়েছে। এবার এই জায়গাটায় আপনার যেটা দেখা যাচ্ছে যে ওর পড়াশোনায় বুদ্ধি ভালো থাকবে, কিন্তু পড়াশোনায় একটা অস্থিরতা, ওর মধ্যে প্রচন্ড চঞ্চলতা রয়েছে, খুব চঞ্চল, এবং যে কারণে এডুকেশনে মানে একটানা বেশি সময় পড়তে পারবে না, এবং সেজন্য ওর কিছু ট্রিটমেন্ট করার জরুরি প্রয়োজন রয়েছে।
ঠিক আছে, না আপনার এর জন্য ওর ট্রিটমেন্ট করার দরকার রয়েছে। দেখুন মানুষের জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে সমাধানেরও রাস্তা রয়েছে, সেই সমাধানের জন্য আপনাকে যথোপযুক্ত কি বলা যায় আমার পায়ের ভাইব্রেশনের মাধ্যমে তার ট্রিটমেন্ট করি এবং সেখান থেকে রেজাল্ট পাওয়া যায়। যে দর্শক বন্ধু ফোন করলেন তাকে অনেক ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখা যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনি সরাসরি বুকিং করে নিয়ে আপনার সন্তান নিয়ে যেই সমস্যায় রয়েছেন সেই সমস্যার শাস্ত্রী যেরকম বললেন ট্রিটমেন্ট করিয়ে নিন, তাহলে কিন্তু আপনার সন্তান পরবর্তী জীবনে খুব ভালো থাকবে এবং পড়াশুনো, বিশেষ করে পড়াশুনো, সে পড়াশুনো কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যাবে। তার জন্যই আপনাদেরকে বলা শাস্ত্রীজির ফোন নাম্বার রয়েছে 9903032923, 9903032923। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে নিতে পারেন। এছাড়াও আরও একটি নাম্বার রয়েছে 9903032923, 9903032923। আরও একজন দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রতিভা ঘোষাল বলছি। ১৪৪০ মধ্যে যে কোনো একটি সংখ্যা বলুন। সঙ্গে থাকুন আপনি। আচ্ছা আপনার কি চোখের প্রবলেম রয়েছে? হ্যাঁ চোখটা একটু প্রবলেম আছে। আচ্ছা আর আপনার কোনো নিউরন মানে নার্ভের কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ এটাও ঠিক কথা একেবারে। আচ্ছা আর একটা জিনিস বলছি, আপনার বাস্তুতে দেখবেন উত্তর পূর্ব কোণে কি রয়েছে? বাথরুমটা আছে। এইটা আপনাকে কি হবে সবসময় রোগে ভোগাবে, অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে এবং জীবনে উটকো ঝামেলা অশান্তি সবসময় আপনার বাড়িতে লেগেই থাকবে। আমার সাথে দেখা করতে পারেন, আপনার এই সমস্যা থেকে সমাধানের রাস্তা আমি বের করে দিতে পারি। আচ্ছা আমি এটা বলছি যে আমার আর্থিক অবস্থা, আমার নিজের আর্থিক অবস্থা কি সুরাহা কিছু হবে, ইনকাম করতে পারব? আপনাকে বলছি আপনার বাস্তু যদি ঠিক না করেন কোনোদিনই ঠিক হবে না। আমার যে ফ্ল্যাটটা আর কি, আমার উত্তর পূর্ব দিকে যে বাথরুমটা, আমার অপোজিটে এক দুজনের ফ্ল্যাট আছে, তার আবার আমার বাথরুমের দিকেই বাথরুম, তাহলে পুরো ঘরটাকে যদি ধরা হয় তাহলে কি উত্তর পূর্ব কোণই ধরা হবে? আপনাকে একটা বলে দিই, অন্যের যে ফ্ল্যাটটার যে হিসাবটা আপনার করার দরকার নেই। না না আমাদের দুটো ফ্ল্যাটে একটাই গ্রিল, এদিকে একটা দরজা ওদিকে একটা দরজা, একটা উত্তর মুখে ঢোকার আমার ঘরটা আর ওনারটা দক্ষিণ মুখে ঢোকার। যাই হোক আপনার বাথরুম দুটো মাঝে, ও মাঝে, ওটাই আপনাদের সবকিছু হার্মফুল করছে। উত্তর পূর্ব হচ্ছে ঈশান কোণ, ওখানে ঈশ্বরীয় স্থান, ওখান থেকে জীবনের সব ভালো সংবাদ আসে, ওখান থেকে জীবনে যত উত্থানের সিঁড়ি রচিত হয়, উন্নতির জায়গাটা তৈরি হয় এবং যত রকম শান্তি সুখ সমৃদ্ধি এবং জীবনের যা কিছু ভালো জিনিস ওই স্থান থেকেই আমরা প্রাপ্ত হই। একদম, যেই দর্শক বন্ধু ফোন করলেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে একটাই কথা বলা, কলকাতায় যেতে হবে বুকিং করে? স্টিফেন হাউস, আপনি হেল্পলাইনের নাম্বার যে আছে ওটা নিয়ে রাখুন, নিয়ে রেখে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করুন, আপনাকে যে কিভাবে কি যোগাযোগ করতে হবে উনি বলে দেবেন, সেইভাবে আপনি যোগাযোগ করুন। এটা কি প্রচন্ড ব্যয় সাপেক্ষ? আমি একটা জিনিস বলি, আমি আপনাদের জন্য এমনি ওয়ান ইয়ারে বলছি, আমি যে যে ভিজিটটা নিতাম পাঁচ গুণের এক ভাগ করেছি, পাঁচ ভাগের এক ভাগ করেছি। এছাড়াও শুধুমাত্র আপনাদের কথা ভেবে শাস্ত্রীজি কিন্তু রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত একটি ফোন নাম্বার রেখেছে, সেই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারবে। সেই নাম্বারটি হচ্ছে 9732581613, 9732581613। এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারে রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত আপনারা ফোন করে নিতে পারেন। শাস্ত্রীজি এখানে বসে শুধুমাত্র আপনার কথা শুনে, শুধুমাত্র আপনার বয়স শুনে আপনার সম্বন্ধে সমস্যার কথা, আপনার যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা বলে দিচ্ছে, তাহলে বুঝছেন তো আপনারা যে শাস্ত্রীজির সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন, যোগাযোগ করে নিলে আপনার সমস্যার অবশ্যই সমাধান হবে, এটা কিন্তু একদম বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে মানুষের মানসিক প্রবলেমটা আজকের দিনে বেশি পরিমাণে হচ্ছে, এর কারণটা হচ্ছে
মানুষ কি বলা যায় উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং যোগ্যতার বাইরে কিছু পাওয়ার মানসিকতা। মানুষ যত অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে বা মানুষ যত নিজস্ব মনুষ্যত্ব বিবর্জিত জীবনযাপন করবে ততই তার জীবনের জটিলতা বাড়বে, তার জীবনে টানাপোড়ন বাড়বে, তার জীবনের সমস্যার গভীরতা ক্রমশ বৃদ্ধি হতে থাকবে। আমরা একটা কথা সবসময় আলোচনা করব যে যোগ্যতার বাইরে বা কর্মফলের বাইরে স্বয়ং ভগবানও অ্যাস্ট্রোলজি করলে আপনাকে একদানা চাল বেশি খাওয়াতে পারবে না। অতএব আপনি দুটো সুন্দর কথা আপনি পৃথিবীর যে কোনো মানুষের মুখ থেকে শুনে আনন্দ পেতে পারেন, কিন্তু তার বাস্তব রূপ আপনার জীবনে কোনো দিন প্রতিফলিত হবে না। বাস্তবটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর, অত্যন্ত কর্মফল নির্ভর, এবং সেই ট্র্যাকে আপনি যদি না থাকেন আপনার যা কিছু প্রাপ্তি আপনার কর্মের বিনিময়ে প্রাপ্য হবে। কেউ আপনাকে দেবে না আর কারোর দেওয়ারও ক্ষমতা নেই। একদমই ঠিক তাই। এর মধ্যে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনি টিভির সাউন্ডটি মিউট করে শুধু ফোনে কথা বলুন, তাহলে শাস্ত্রীজির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, তা না হলে কিন্তু লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? না, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন আর মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের নাম হচ্ছে নন্দিতা দাস, বর্তমান বয়স মানে 17-9-1900। হ্যালো, সংক্রান্ত প্রবলেমে ভুগবেন আর ও কিন্তু বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাবে, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ও কোন ক্লাসে পড়ছে? যাই হোক, ও এই জাতীয় কাজের সঙ্গে সফলতা পাবে, এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ওর হায়ার এডুকেশন করতে পারতো, যাই হোক আপনারা সেটা ডিসিশন নিতে পারেননি। তবে ওর দেখবেন যে যাতে বন্ধু বান্ধবগুলো ভালো হয় সেদিকে নজর রাখবেন। আচ্ছা, এটা একটা আপনার খারাপ দিক নির্দেশ করছে। আর ও শরীরটা নিয়ে প্রচন্ড ভুগবে, এই সময়ে ভুগছে এবং আগামী দিনে বেশ কিছুদিন ভুগবে, তার জন্য আমার কাছে আসার দরকার নেই, ওটা মেডিকেল ট্রিটমেন্ট করবেন। তবে ওর বাজে বন্ধু বান্ধব থেকে বিরত রাখার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট আপনি করতে পারেন। একদম ঠিক তাই। যে দর্শক বন্ধু ফোন করলেন তাকে অনেক ধন্যবাদ। আপনাকে বলা হলো যে আপনি আপনার সন্তানের জন্য চিন্তায় রয়েছেন, তা আপনার সন্তানের যাতে বাজে মানে অসৎ সঙ্গে না পড়ে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একবার শাস্ত্রীজির কাছে আসতে হবে। আমাদের বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করে আপনারা চলে আসুন, আপনাদের সমস্যার সমাধান অবশ্যই পাইয়ে দেবে। আপনাদেরকে বলে রাখি 9903022 3, 9903022 3, আরও একটি নাম্বার আছে 9903022 3, এই নাম্বার দুটো রয়েছে, এই নাম্বার দুটোতে বুকিং করে চলে আসবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? যে দর্শক বন্ধু ফোন করলেন আপনার কোন যান্ত্রিক কারণের জন্য লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে,
আপনি আবারও যোগাযোগ করুন, অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়া আমাদের তো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারেও বুকিং করে আপনি কথা বলতে পারেন। এছাড়া শাস্ত্রীজি শুধুমাত্র আপনাদের কথা ভেবে আপনাদের জন্য একটি নাম্বার রেখেছে, রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, 9732581613। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? আপনার কর্ম সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন? হ্যাঁ, কর্ম সংক্রান্ত। এবং আপনি অনেক রকম পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না? এবং আপনি তো এডুকেশন করেছেন কিন্তু এডুকেশন করেও কোনো কিছুতে জড়াতে পারছেন না, মানে সময় কোনো প্রাইভেট কোনো জবও সেরকম হাতের কাছে মিলছে না। ঠিক আছে, এটা থেকে যদি আপনার কোনো হেল্প লাগে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দিলে আপনি কিন্তু একটু এগোতে পারবেন। হ্যাঁ, সেই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন যদি দরকার হয় হেল্পলাইনে ফোন করে বুকিং করে আমার সঙ্গে দেখা করতে পারেন। দর্শক বন্ধু ফোন করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে বলা যে শাস্ত্রীজি শুধুমাত্র এখানে বসে আপনার বর্তমান বয়স শুনে সেই প্রেডিকশন করে দিচ্ছে, তাহলে বুঝতে পারছেন তো আপনারা কিন্তু অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করুন। আপনার জীবনকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গাইডলাইন দরকার, যে সঠিক গাইডলাইন দরকার, সেই সঠিক গাইডলাইন শাস্ত্রীজি দিয়ে থাকেন। আমাদের জীবনে দরকার হচ্ছে একটা সঠিক গাইডলাইন, কিন্তু আমরা সবসময় সেটা পাই না, তার জন্য কিন্তু শাস্ত্রীজি রয়েছেন। আপনারা শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানি সেই সমস্যার সমাধান করে নিন। একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু নিজের সমস্যার সমাধানের রাস্তাটা নিজেদেরকেই কিন্তু হাতে নিতে হবে। এটা এই অর্থে বলছি, আমার কাজ হলো আপনাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে দেওয়া, আর আপনার যে পথে সফলতা আসবে সেই পথটাকে ধরিয়ে দেওয়া। এবং আপনি যেমন অলস আছেন বা কোনো কিছু করার জন্য ইচ্ছে হচ্ছে না বা হতাশা লাগছে, সেইগুলো কাটিয়ে দেওয়া। আমার কাজ হচ্ছে আপনাকে, ধরুন আপনি একটা গাড়ি, সেই গাড়িটা একটা জায়গায় গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে, আমি একজন মেকানিক্স, সেটাকে সুন্দর করে আমি উপযোগী করে রাস্তায় নামিয়ে দিলাম। একদম ঠিক। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নামটা বলুন। একটি সংখ্যা বলুন। 960। আপনি সঙ্গে থাকুন। আপনার অ্যাকচুয়ালি জীবনে রিলেশনশিপ অর্থাৎ মানুষজনের সঙ্গে রিলেশন নিয়ে অনেক রকম সমস্যা তৈরি হবে। হ্যালো, হ্যাঁ বলুন। বিভিন্ন মানুষের সঙ্গে আপনি মেশেন ভালো মন্দ, এবং আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করে নিজে চলেন, কিন্তু আপনাকে মানুষ ভুল বুঝবে। হ্যালো, এগুলো হচ্ছে, মানুষ আপনাকে ভুল বুঝবে। এবং আপনি যে জব করেন সেখানে জব স্যাটিসফ্যাকশন থাকবে না। আপনি কি করেন? হ্যালো, মানে ব্যবসা বা চাকরি দুটোই যোগ আছে, ব্যবসার পরিস্থিতি এখন ভালো নয়। এবং আপনি ঠিক ব্যবসা বা চাকরি কোনোটারই যুৎসই কোনো পজিশন পাবেন না, স্টেবল পজিশন যাকে বলা হচ্ছে সেই জায়গাটা আপনি এখনো পর্যন্ত পাননি। এর জন্য দেখুন, আপনার অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়া দরকার, ট্রিটমেন্টের মাধ্যমে ক্রমশ সুস্থর পথে এগোতে পারবেন, তেমনি অ্যাস্ট্রোলজিক্যাল আমরা কোনো খারাপ অবস্থায় পড়লে সেখান থেকে বের করে আনার পদ্ধতিগত জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে মেনটেন করলে এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সহযোগিতা নিলে নিশ্চয়ই সমস্যার সমাধান হতে পারে।
একদম ঠিক, যে দর্শক বন্ধু ফোন করলেন আপনাকে বলা যে আপনি শাস্ত্রীজির নাম্বার রয়েছে আমাদের টেলিভিশনের স্ক্রিনে, সেই নাম্বার নিয়ে বুকিং করে আপনি আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা জানাতে পারেন, কারণ সমস্যা বাড়তে দিলে বাড়তেই থাকে। সঠিক প্রেডিকশনের মাধ্যমে, সঠিক গাইডলাইনের মাধ্যমে কিভাবে আপনি এগিয়ে যাবেন, আপনার জীবনটা ভালোভাবে কাটবে, সব কিছু কিন্তু শাস্ত্রীজি বলে দেবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? সঙ্গে থাকুন আর আপনাকে যা যা জিজ্ঞাসা করা হবে তার অ্যানসার দেবেন। আচ্ছা, আপনি এডুকেশন তো আপনার মোটামুটি ভালো হওয়ার কথা, কি করেছেন এডুকেশন? আচ্ছা, তারপরে আর পড়াশোনা করেননি? না না না। আচ্ছা, কোন টেকনিক্যাল এডুকেশন করেননি? না না না। যাই হোক, আপনার এডুকেশন জায়গাটা ভালো ছিল, আপনি তো এগোতে পারেননি, কিন্তু আপনি টেকনিক্যাল এডুকেশনের দিকে গেলে এখনো পর্যন্ত আপনার সময় রয়েছে, সেখান থেকেই সাকসেস আসবে। আর এমনি আপনার মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে তেমন ভালো হয়নি। আচ্ছা, যাই হোক, আপনার যেটা দেখা যাচ্ছে মূলত পারিবারিক আর্থিক সমস্যা প্রচুর রয়েছে, বুঝতে পেরেছ? যে কারণে তোমার যে পড়াশুনোর ইচ্ছেটা সেই জায়গাটা পুরোপুরি সংকুচিত করে তোমাকে, মানে কি বলা যায়, পড়াশোনার পরিবর্তে ছাত্র অবস্থায় থেকে বাড়ির সঙ্গে সঙ্গ দিতে হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? এবং আরো একটা জিনিস, তুমি এই মুহূর্তে কোনো কাজ করো এবং দরকার হলে ডিস্টেন্সে এডুকেশন করো, সেটা তোমার পক্ষে ভালো হবে। একদম, যে দর্শক এবং যদি কোনো অ্যাডভাইস নিতে চাও সেটা একবার আমার সঙ্গে দেখা করো, অনলি অ্যাডভাইস এর মাধ্যমে তোমার কিন্তু জীবনটাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। কি বলছেন? আমি সামনাসামনি না এলে একদম অ্যাকুরেট তোমাকে কোন সময় কি হতে পারে এগুলো পা না দেখে বলা সম্ভব না। একদম, যেই দর্শক বন্ধু ফোন করলেন আপনাকে বলে আপনি আমাদের শাস্ত্রীজির ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে বুকিং করে আপনি সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। বুকিং এর জন্য রয়েছেন, তার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যেমন কলকাতা স্টিফেন হাউসে রয়েছে 4E বিবাদীবাগ ফোর্থ ফ্লোর রুম নাম্বার 61, এছাড়াও বেঙ্গালুরুতে রয়েছে, দিল্লিতে রয়েছে, চেন্নাইতে রয়েছে, এছাড়াও দেশ বিদেশের বহু জায়গায় তিনি চেম্বার করে থাকেন। আপনাদেরকে বারবার বলা, সঠিক গাইডলাইন দরকার আমাদের জীবনে, সেই সঠিক গাইডলাইন কিন্তু শাস্ত্রীজি দিয়ে থাকেন, আর তার জন্য আপনাদেরকে অবশ্যই শাস্ত্রীজির কাছে আসতে হবে জীবনকে ভালো রাখার জন্য। এছাড়াও রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত একটি নাম্বারে শাস্ত্রীজি শুধুমাত্র আপনাদের কথা ভেবে একটি নাম্বার রেখেছে, সেই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন 9732581613, 9732581613, আরও একবার বলছি 9732581613, এই একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে রাত্রি 10টা থেকে 11:30 পর্যন্ত আপনারা কথা বলে নিতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমি পায়ের গঠনের বহু মানুষজনের সঙ্গে সম্মুখীন হয়েছি এবং দেখেছি অনেক রাজার ছেলেও ভিখারি হতে এবং অনেক একদম শূন্য থেকে রাজা হতে। এটা কিন্তু পায়ের গঠন ইন্ডিকেট করেছে যে এই ভিখারি থেকে রাজা, মানে রাজা থেকে ভিখারি হওয়ার যোগের মধ্যে রয়েছে, অনলি পায়ের গঠন। আবার একদম শূন্য থেকে, ভিখারি অবস্থা থেকে রাজা হওয়ার যোগ পায়ের গঠনে রয়েছে। এগুলোকে কিন্তু দৃঢ় কর্মফলকে পৃথিবীর কোনো জ্যোতিষী বা তান্ত্রিক, এমনকি স্বয়ং ঈশ্বরও অ্যাস্ট্রোলজি করলে এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের দুটো ভাগ্য রয়েছে, একটা দৃঢ় ভাগ্য, একটা অদৃঢ় ভাগ্য। দৃঢ় ভাগ্যের উপর পৃথিবীর কেউ কাঁচি চালাতে পারে না বা এই ভাগ্যটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সঠিক গাইডলাইন দিয়ে, সঠিক মাধ্যমে কিভাবে আপনি আপনার পরবর্তী জীবন এগিয়ে যাবেন সবকিছু কিন্তু বলে দেবেন, যাতে আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন এবং আপনারা আপনাদের পরবর্তী জীবন আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার জন্য রয়েছে শাস্ত্রীজি, অবশ্যই যোগাযোগ করে নিন শাস্ত্রীজির সঙ্গে।